প্রভাত সময়ে শুচি আঙ্গিনা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই রে। প্রভাত সময়ে শুচি আঙ্গিনা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই রে। জাগনি গো শুচি মাতা গৌরালো প্রেমদাতা, জাগনি গো শুচি মাতা গৌরালো প্রেমদাতা, ঘরে ঘরে হরি নাম বিলাই রে। প্রভাত সময়ে শুচি আঙ্গিনা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই রে। রাধে রাধে। সুপ্রভাত বন্ধুরা, রাধা গোবিন্দের আশীর্বাদে আশা করি আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে সকাল সকাল আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি একটি প্রভাতী ভজন দিয়ে, আর বাগানের কিছু ফুল আপনাদের দর্শন করালাম। জবা ফুলটা বিশেষ করে আমার ভীষণ পছন্দের, আর আজকে ওটা পাঁচখানা ফুটেছে, বেশ সুন্দর লাল রঙের, খুব সুন্দর পঞ্চমুখী জবা। আর এখন আমি খড় কাটছি। তো আপনারা ভাবছেন যে কীর্তনিয়া হঠাৎ খড় কেন কাটছে? গোমাতা সেবা দেওয়ার জন্য খড় কাটছি না, সেটা আপনাদের আগে জানিয়ে দিই, কারণ এ বাড়িতে গরু নেই। তবে বাপের বাড়িতে লকডাউনে মা একটা গরু নিয়ে এসেছিল, তখন খড় কাটতে আমাকে হয়নি। তারপরে মা বৃন্দাবনে চলে যাওয়ার সময় মা ওটা তারকেশ্বরের মন্দিরে গোমাতাকে রেখে দিয়ে এসেছে এবং ওখানে সেবার ভারও নিয়েছে সারা বছরে। যাই হোক, এখন আমি খড় কাটছি মাশরুম চাষের জন্য। ছোটবেলায় আমি খড় কেটেছি, আমার মামার বাড়িতে গোমাতা ছিল তখন আমি খড় কেটেছি, ঘাসও কেটেছি। তবে এখন আমি মাশরুম চাষের জন্য খড় কাটছি। তাড়াতাড়ি খড়টা কেটে নিয়ে আমি জমিতে চলে এসেছি, কারণ জীবনের প্রথম আমি জমি চাষ করব মনস্থির করেছি। তাই আজকে জমি চাষ করতে গেলে প্রথম স্টেপ যেটা, সেটা হচ্ছে জমিটা আগে ডোবাতে হবে, তারপর ট্রাক্টর দেওয়া হবে। তো ট্রাক্টর যিনি দেবেন তিনি বলেছে আগে জমিটা ডোবাও, তার 10 দিন পরে আমি ট্রাক্টর দেব। তো তাই মিনি থেকে পাইপ দিয়ে জমিতে জল দেওয়ার ব্যবস্থা করছি, কারণ পাশাপাশি জমিতে ধান আছে, তো জল যদি পাশের জমিতে চলে যায় ক্ষতি হয়ে যাবে, তাই পাইপ লাগানো হচ্ছে। পাশে আর একটা জমিতে দেখুন কত সুন্দর বটবটি চাষ করেছে। যাই হোক, আমি জীবনের প্রথম এই চাষ করব বলে এসেছি। আমাদের তো হাওড়া জেলায় দেশের বাড়ি, তো ওখানে তো ধান চাষই হয়, কিন্তু এখানে আমি আলু সর্ষে চাষ করব ভেবেছি। সেই ভেবে আমি জমিতে জল দিয়ে প্রথম ডুবিয়ে দিলাম। জমি থেকে ফিরে আমি আমার মাশরুম চাষের জন্য সেকেন্ড স্টেপ করা শুরু করে দিয়েছি, সেটা হচ্ছে খড় ভেজানো। প্রথম খড়টা কেটে নিয়েছিলাম, তারপরে সেটা গরম জল করে চুন মিশিয়ে ভেজাচ্ছি। গরম জল মানে ফুটন্ত গরম জল লাগবে। তো আমাদের গ্যাস যেহেতু দোতলায় থাকে, রান্নার গ্যাস, আর উনান নেই যে তাতে বড় হাঁড়ি বসিয়ে জল ফুটিয়ে তাতে খড় ভেজাবো, সেই জন্য আমি গিজারেতে জল ফুটিয়ে নিয়ে তাতে চুন মিশিয়ে আমি এভাবে খড়টা ভিজিয়ে নিচ্ছি। মাশরুম চাষের নিয়ম অনুযায়ী যেভাবে শেখানো হয়েছে আমাকে, যে চুনটা আগে জলেতে মিশিয়ে তারপরে খড়টা দেওয়ার কথা, কিন্তু যেহেতু আগের বালতিতে ওইভাবেই আমি করেছিলাম, কিন্তু পরের গামলাটাতে আর ওইভাবে করা হয়নি, আগে খড়টা দেওয়া হয়ে গিয়েছিল তারপরে জল দিয়ে চুনটা মিশিয়েছি। তবে আমার মনে হয় না তাতে কোনো অসুবিধা হবে বলে। আপনারা দেখলেন আমার খড়টা কতটা হয়েছে, একটা 20 লিটারের রঙের বালতির 1 বালতি, আর এই সিলভারের বড় গামলাটার 1 গামলা খড় হয়েছে। তো এটা আজকে সারা রাত ভেজানো থাকবে এভাবেই, কালকে সকালবেলা রোদে মিলে দেবো জলটা ছেঁকে নিয়ে। বিকেলের দিকে মেয়েকে সঙ্গে নিয়ে জমিতে এসেছিলাম। জমিটা যে সকালে ডোবানো হয়েছে, এখনও জমিটা জলে ডুবে আছে না জলটা টেনে নিয়েছে জমিতে, সেটা দেখব বলে। তো তখন আমাদের যিনি দুধ দেয় বাড়িতে, দুধের মাসি, তিনি গরু নিয়ে যাচ্ছিল, মেয়ের শখ হয়েছে সেই গরু নিয়ে ওনার বাড়িতে পৌঁছে দেবে।
তো এখন সেই গরুর পেছনে মেয়ে ছুটছে। দড়ি ছোট কর। জমি থেকে বাড়ি ফেরার পথে মেয়ের বায়না হচ্ছে যে জমিতে আমাকে নিয়ে এলে আমার তো কোনো মজাই হলো না, আমি একটু বোনের সঙ্গে খেলে নি। তো এখন আমি জেঠুর বাড়িতে চলে এসেছি মেয়ের বায়না রাখতে। আমার শ্বশুর মশাইরা তিন ভাই, এটা হচ্ছে মেজো ভাইয়ের বাড়ি, মানে মেজো জেঠুর বাড়ি। তো মেজো জেঠুর বড় ছেলের মেয়ে, আমার মেয়ের থেকে ছোট। তো মেয়ে সময় পেলে তার সঙ্গেই খেলে। কালী পুজোয় বেঁচে যাওয়া রং মশাল এখন দুজনে মিলে জ্বালিয়ে নিচ্ছে। তাই আপনারা আগে কিছু শর্ট ভিডিও দেখেছেন যাতে আমি মাশরুম চাষ করেছি। প্রত্যেক শীতকালেই আমি মাশরুম চাষ করি, আমার মায়ের থেকে যদিও শিখেছি এটা। মায়ের দানাটা আমাকে জোগাড় করে দেয়, আমি কারণ আমরা তো ব্যবসা করি না, বাড়িতে খাওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু করি নি। অনলাইনে মাশরুমের দানা কিনে দেখেছি, সেটা খুব একটা ভালো মাশরুম হয় না। যাই হোক, মাশরুমের দানা যেখানে তৈরি হয় সেখান থেকে একজন নেয়, সেখান থেকে আবার আমার মা নেয়, সেখান থেকে আমি আবার আমার বাড়ির জন্য যতটুকু প্রয়োজন সেইটুকুনি দানা নিই। মাশরুম চাষের জন্য প্রথমে খড় গ্রামে খুঁজে খুঁজে খড় নিয়ে এসেছি, সেটা আবার কেটে গরম জলে চুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তার সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন যখন রোদে মিলেছি সেটা আপনাদের দেখাতে পারিনি, কারণ তখন একটু তাড়াহুড়ো ছিল, সেই জন্য আমি দেখাতে পারিনি আপনাদের। আমি একটা সারাদিন পুরো আজকেই সারাদিন সকাল থেকে রোদটা খাইয়েছি। তারপরে খড়গুলো তুলে নিয়ে এসে এবার আমি প্যাকেটটা করব। কিন্তু এবারে বাজারে আমি ট্রান্সপারেন্ট যে প্যাকেটগুলো হয় সে প্যাকেটগুলো পাইনি, একটু ঘোলা ঘোলা কালার, মানে এই যে এই প্যাকেটগুলো পেয়েছি। আর প্যাকেটগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন আমি ফুটো করেছি হাওয়া বাতাস পাওয়ার জন্য ভেতরটা। তিনটে প্যাকেট হয়েছে এখনো পর্যন্ত, ছোট ছোট প্যাকেট, ছোট ছোট তিনটে প্যাকেটে এই এক প্যাকেট মাশরুম শেষ হয়ে গেছে। আর আমার কাছে এই দুটো প্যাকেট আছে, দেখা যাক কতটা কি হয়। তিনটে প্যাকেট তো কমপ্লিট হয়নি এখনো, ওপরের দিকটাতে এখনো একটা নতুন প্যাকেট কেটে দিতে হবে। আরে এতটা খরচ
পাউডার দেখতে অনেকটা মনে হয়, কিন্তু পর্দা যখন ভিজান হয়ে যাবে তখন তো কমে যাবে। এইভাবে চিপে চিপে ভেতরের হাওয়াগুলোকে বের করে দিতে হবে। বেশ অনেকদিন হয়ে গেছে এটা এনেছি, আমার ফ্রিজে রাখা ছিল সেই জন্য একটুখানি শক্ত হয়ে গেছে। তবে নষ্ট হয়ে গেলে এগুলো কিরকম নষ্ট হয় আমি কিছুই জানি না, অনেক ডালা ভাঙতে পারে না, যেখানটা ডালা ডালা আছে ওখান থেকে অনেক একসঙ্গে বেশি করে দিচ্ছি যাতে ওপর থেকেও বেরোন যাবে। যারা আসলে মাশরুম চাষ করে তারা অনেক কিছু করে এতে, আর কোনো রকম করছি ঘরে খাওয়ার মতো, তলাটা একটু দিলে ভালো হতো, তলা থেকে বেরোতো, জানি না তলাটা নেক্সট প্যাকেটটাতে তলাটাই দেব, এমনি এটা ভর্তি হয়ে যাবে, একটুখানি দানা দিয়েছি তো তাতেই এটা পুরো ভর্তি হয়ে যাবে। বিশেষ কিছু যত্ন করতে লাগে না, তো দেখতেই পাচ্ছেন আমার 6:30 প্যাকেট হয়েছে, 6:30 বলার থেকে 6টা বলা ভালো, কারণ দুটো ছোট প্যাকেট হয়েছে, একটা মেয়ে ছোট করেছে একটা আমি ছোট, লাস্টে যেটুকু ফর্ম এসেছিল সেটা দিয়ে করেছে। তো আমার 3 প্যাকেট মাশরুমের দানা, সেটাতে এই 6খানা প্যাকেট আমি করেছি বাড়িতে খাওয়ার জন্য, এইটুকুনি আমার যথেষ্ট। রোজের মাশরুম খেতে হলে সেটাও ভালো লাগছে না। যাই হোক, এবার প্যাকেট তো আমার হয়ে গেছে, প্যাকেটটা যদিও খুব একটা ট্রান্সপারেন্ট পাইনি, সেটাতে আমার প্যাকেট অনেক ছিঁড়ে গেছে, এই যে দেখুন প্যাকেট অনেক ছিঁড়ে গেছে ধূপ দিয়ে করাতে। তো এটা একটা, এটাও ভালো প্রসেস, এটা হচ্ছে আমি প্রথমে পেন নিলাম, পেনটা ফোটে না, তো পেনের মাথায় এইভাবে তুলো দিলাম, তুলো দেওয়ার পরে এইভাবে ফুটো করে ঢুকিয়ে দেবো, তাতে মানে ফুটো হয়ে যাবে একসঙ্গে, তুলোটাও ঢুকে যাবে আলাদা করে। আমাকে দেখতেই পাচ্ছেন মা এখানে এরম ভাবে ঢুকিয়ে দিচ্ছে, ক্লোজ নিলে বুঝতে পারবেন, দেখুন।